ওয়েলকাম জানাচ্ছি তোদের, এত দূর থেকে আসলি, সকাল 7টার সময় রওনা দিয়েছিস বহরমপুর থেকে, করে এবার কিন্তু ঠিক আছে। হাই ফ্রেন্ডস, আমাদের এই টিম আমরা মুভ করছি মেঘের দেশে মেঘালয়। গুড মর্নিং নর্থ ইস্ট, আমরা চলে এসেছি গুয়াহাটিতে গতকাল রাতেই, একটা হোটেলে এসে উঠলাম, তারপরে সকালবেলায় আমরা রেডি হয়ে গেছি মেঘের দেশে মেঘালয়ে যাওয়ার জন্য। তা আমরা রেডি বন্ধুরা, চলুন মুভ করা যাক। মেঘের দেশে যাচ্ছি, বৃষ্টি হবে না এটা হতে পারে? আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢুকে গেলাম শিলংয়ে, ঢুকবো, আর 25 কিলোমিটার বাকি আছে। আমরা দাঁড়িয়ে আছি উমিয়াম লেকে। সত্যি স্বর্গ। শেষমেশ খুঁজে পেলাম কবিগুরু আমাদের শিলং শহরে, জিতভূমিতে, না নাম এটা জিতভূমি। বাহ, এখানে বসতো, কবিতা লেখতো। এই সেই চেয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এই এখানে আয়না, বাইরে রাখা আছে। ভিতরে অনেকটা রাত হয়ে গেছে, তার জন্য আমরা ঢুকতে পারছি না, লক করা আছে। ভালো লাগলো, অনেক দূর থেকে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমরা দর্শন করলাম। এটা আমাদের একটা স্বপ্ন ছিল। সুন্দর জায়গা, শান্তির জায়গা, দিনের বেলা আসলে আরো ভালো লাগতো।
দেখে নিলাম শিলংয়ে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি। এখানে উনি আসতেন একটা সময়, কবিতা লিখতেন। খুবই খুশি হচ্ছি আমরা এখানে এসে। খুব ভালো লাগলো। আমরা ফাইনালি চলে আসলাম শিলংয়ে গুয়াহাটির থেকে। অনেক কিছু দেখলাম রাস্তাতে। এখন আমরা একটা হোমস্টেতে আছি, খুবই সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে এখানে ওয়েদারটা এত ফার্স্ট ক্লাস। ঠান্ডা তো আছেই, একটু বেশি ঠান্ডা, ওই জন্য ট্যাক্সুটের আপারটা পরে নিয়েছি, বন্ধুও পড়েছে। ঠান্ডা আছে, খুব সুন্দর ওয়েদার মনে হচ্ছে। টোটাল এরিয়াটা এসি, কারণ গরম থেকে এলাম তো, খুব ভালো লাগছে, আলাদা অনুভূতি। আর আমরা এখানে পৌঁছেছি খুব সুন্দর ওয়েদারে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো, কালকে সকালে ডাউকি। মর্নিং বন্ধুরা, আজকে আমরা শিলং ছাড়ছি ডাউকির পথে, চলো।